আসসালামু আলাইকুম। ক্যাচ কিচেন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। গত ব্লগে আমি হোম ক্লিনিংয়ের উপর একটি ভিডিও শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে আমি এর নেক্সট পার্টটা শেয়ার করব পরে। তো আজকে সে নেক্সট পার্টটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার গত ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। সকালের চা এবং নাস্তাটা শেষ করার পরেই আমি আমার ক্লিনিংয়ের যে বাদবাকি কাজ আছে সেগুলো শেষ করে নিব। গত ব্লগে আপনারা দেখেছেন যে প্রথমে আমি আমার বেডরুমটা ক্লিন করে নিয়েছি, তারপর ড্রয়িং রুমের কিছু অংশ ক্লিন করেছিলাম, আর আজকে ড্রয়িং রুমের যে অংশগুলো ক্লিন করা বাদ ছিল সেগুলোই ক্লিন করে নিব। সোফা আমি সব সময় কাপড় দিয়ে ঢেকে রাখি, যে পর্দাটা তৈরি করেছি সে একই কাপড় দিয়ে ঢেকে রাখি, তবে মাঝে মাঝে কাপড়টা তুলে এভাবে একটু মুছে নিই। কাপড় দিয়ে ঢেকে রাখলেও কিন্তু প্রচুর ধুলা পড়ে, আর ডিজাইনের মধ্যে পরিষ্কার করা আসলেই অনেক কঠিন। আর আজকে আমি সোফার যে টি টেবিল আছে সেই টি টেবিলের উপর সাধারণত যে ট্রেটা রাখি সেই ট্রেটা আমি চেঞ্জ করে দিয়েছি। আজকে একটা অন্য ট্রের উপরে কাজগুলো আমি সাজিয়ে দিচ্ছি। আমার সবগুলো সোফা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারটা একটু ক্লিন করে নিচ্ছি। ব্লেন্ডার কোনো কাজে ইউজ করার পরে সাথে সাথে কিন্তু আমি ক্লিন করে রাখি, আর মাঝে মাঝে এভাবে সুতি কাপড় দিয়ে একটু মুছে রাখি। ব্লেন্ডারটা সবসময় আমি সুতি কাপড় দিয়ে ঢেকে রাখি, যেন এই যে ছোট ছোট জায়গাগুলোর মধ্যে সহজে যাতে ধুলা প্রবেশ না করে, কারণ এগুলো পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন। আর জিনিস যত যত্ন করব ততই কিন্তু ভালো থাকে। আর নতুনের মতো চকচকে জিনিস ইউজ করার মধ্যেও কিন্তু আলাদা একটা মজা আছে। আর এখন আমি রাইস কুকারটা একটু সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। রাইস কুকারে সাধারণত তেমন কিছু রান্না করা হয় না, শুধু ভাতটাই রান্না করা হয়। আর রান্না করার পর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢেকে রেখে দিই সুতি কাপড় দিয়ে, যেন ভেতরে কোনো ধুলোবালি প্রবেশ না করে। দেখতে পাচ্ছেন ভেতর দিকটা একদম ক্লিন আছে। এদিকে আমি রান্নার প্রিপারেশনও নিয়ে নিচ্ছি, মসুরের ডাল রান্না করব, সে কারণে মসুরের ডালটা আমি ভালো মতো ধুয়ে ক্লিন করে একটু পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি।
তারপর এখন আমি মাইক্রোওয়েভটা পরিষ্কার করে নিচ্ছি। মাইক্রোওয়েভটা প্রথমে আমি সামান্য একটু সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এখন আমি সুতি একটা কাপড় ভিজিয়ে নিয়ে মাইক্রোওয়েভটা মুছে নিচ্ছি। ভেতরে দাগটা কখন কিভাবে হয়েছিল আসলে ঠিক আমার মনে নেই, কারণ মাইক্রোওয়েভটা কিন্তু আমার অনেক পুরনো, হয়তো বা 17 কি 18 বছর হতে পারে। আর এখন আমি সাদনানের বেডরুমের খাটটা ক্লিন করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় কিন্তু বাসার সমস্ত গ্রিলগুলো পরিষ্কার করে নিয়েছি, গ্রিল মানে জানালার গ্রিলকে আমি বুঝিয়েছি, আর সিলিং ফ্যানগুলোও ক্লিন করা হয়ে গেছে। ব্রাশ দিয়ে ক্লিন করার পরে আমি একটি সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। খাটটা পরিষ্কার করার পর আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। কাজগুলো শেষ হওয়ার সাথে সাথে আমি খুব তাড়াতাড়ি রান্নাগুলোও শেষ করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমি মাছ ভুনা করেছি, আর এখানে মসুরের ডাল রান্না করেছি। মসুরের ডালের মধ্যে আমি কিউব করে ছোট ছোট করে গাজর কেটে দিয়েছি। আসলে গাজর আমার এমনি খেতে ভালো লাগে না, তাই আমি তরকারির মধ্যেই গাজর দিয়ে দেই। আর এখানে যে ছোট মাছের চচ্চড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মাছটা আমি গতকাল রান্না করেছিলাম, আজকে একটু গরম করে নিয়েছি। তো এই ছিল আমাদের আজকের দুপুরের খাবারের মেনু। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।